শিক্ষক দিবসের প্রাক্কালে নিজের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের কাছে সম্বর্ধনা পেয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন সুন্দরবনের দুই দিগন্তের দুই দিকপাল শিক্ষক অমল পণ্ডিত এবং অমল নায়েক। দুই শিক্ষকের প্রিয় প্রাক্তন ছাত্র সুন্দরবনের সমাজসেবী তথা কবি ফারুক আহমেদ সর্দার শিক্ষক দিবসে প্রাক্কালে শুক্রবার বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের মহেশপুর ও শিবগঞ্জে হাজির হয়ে তাঁর প্রিয় দুই শিক্ষককে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু কামনা করেন। কেন শিক্ষক দিবসের আগে এমন শুভেচ্ছায় প্রসঙ্গে ফারুক জানিয়েছেন, জন্মদাতা পিতামাতা তো আছেই, কিন্তু শিক্ষা দীক্ষা কর্মজীবনের পথপ্রদর্শক হলেন শিক্ষক শিক্ষিকারা। তারা সমাজের মানুষ গড়ার মূল অস্ত্র বা কারিগর। আমরা জীবনের দুই শিক্ষকই পথপ্রদর্শক, তাদের চলিত পথের পথিগামী। আর সেই কারণে কোনো নির্দিষ্ট দিনক্ষণ না মেনে আমার হৃদয়ের দুই প্রাণ পুরুষকে শুভেচ্ছা জানিয়েছি। অন্যদিকে প্রাক্তন ছাত্রের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে দুই শিক্ষক অমল পণ্ডিত ও অমল নায়েক জানিয়েছেন, প্রিয় ছাত্রের হাত থেকে শুভেচ্ছা পাওয়া একটা বড়ই তৃপ্তি, তবে ফারুক শুভেচ্ছা জানানোয় আরও দায়িত্ব বেড়ে গেল।